শুভ দীপাবলি বন্ধুরা। হ্যাঁ, কালকে দীপাবলি, তাই আজ আমি কিছু শপিং করতে বেরিয়েছি। সেজন্য আমি অবশ্যই কিছু মাটির প্রদীপ নেব, কিছু মোমবাতিও নেব, আর আমার ছেলের জন্য তো প্রচুর প্রচুর বোম কিনব। তাহলে চলো বন্ধুরা আমার সাথে দীপাবলির শপিং দেখতে। এখানে কিছু ফুল বিক্রি হচ্ছে, তো যাওয়ার সময় পুজোর ফুলও কিছু নিয়ে নেব। প্রথমে প্রদীপটাই নিই। এখানে বিভিন্ন টাইপের প্রদীপ আছে, বিভিন্ন রকম দামেরও আছে, আর তার সাথে মাটির লক্ষ্মী আর গণেশ ঠাকুরও দেখছি, কারণ আমার ওপর অর্ডার আছে, একটি গণেশ ও একটি লক্ষ্মী ঠাকুর কিনে নিয়ে যেতে হবে। দীপাবলির দিন আমরা যদিও কালী পুজো করি, অনেকেই লক্ষ্মী পুজো করে, বিহার বা তেলেঙ্গানাতেও কিছু কিছু জায়গায় লক্ষ্মী পুজো করে। এখানে মাটির প্রদীপ, কলসি বা অন্যান্য টাইপের জিনিস পাওয়া যাচ্ছে ঠিকই, তবে লক্ষ্মী গণেশ ঠাকুরটা পাওয়া যাচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, আবার একটা অন্য দোকানে দেখি। এই যে এইগুলো, এগুলো আমার খুব ভালো লাগলো, তাই দুটো নিলাম, এগুলো 50 টাকা করে। এখানেও কিছু কিছু মূর্তি পাওয়া যাচ্ছে, তবে লক্ষ্মী গণেশ ঠিকঠাক পাওয়া গেল না। এখানেও কিছু মূর্তি দেখা যাচ্ছে, তো দেখি। হ্যাঁ, এইখানে পেলাম। ₹300 জোড়া নিলাম। এরকম কোনো ডিজাইন ছাড়া নর্মাল প্রদীপও কিছু নিলাম। এখানে সলতে পাওয়া যাচ্ছিল, কিন্তু তেল দেখতে পেলাম না। এখানে ডেকোরেশন করার জন্য সুন্দর সুন্দর প্রদীপ অলরেডি ডেকোরেট করা আছে। এবার কিছু ফুল নিয়ে নিচ্ছি। এখান থেকে নিচ্ছি তো ₹50 ½ কেজি ফুল। এবার বাড়ি, কালকে আবার বম। এবার তোমাদের দেখাচ্ছি আমি যেই গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর কিনে আনলাম সেগুলো। কেমন হয়েছে বলো বন্ধুরা? কালকে কিনবো বম, এখানে সস্তায় বম পাওয়া যায়, তাই যদি দেখতে চাও সঙ্গে থেকো পরের ভিডিওতে। টাটা।